The next day. সো গুড মর্নিং গাইস, রাধে রাধে। তোমাদের সকলকে কেমন আছো তোমরা সকলে? আই হোপ তোমরা ভালো আছো। তোমাদের এই বৃন্দাবন ট্যুর দেখতে কেমন লাগলো সেটা আমাকে কমেন্টস করে জানিও। আর অবশ্যই কমেন্টে তোমরা হরে কৃষ্ণ বা রাধে রাধে লিখে দিও, যাতে আমি বুঝতে পারি কতজন কৃষ্ণ ফলোয়ার্স আমার সাথে রয়েছে যে এই ভিডিওটা দেখছে। তো চলো, আজকে এখানে আমাদের বৃন্দাবন ট্যুর তো শেষ হয়ে গেছে, এখান থেকে এবার আমরা যাবো মথুরা। মথুরা গিয়ে তোমরা বাকি মন্দিরের ব্যাপারে দেখে জানতে পারবে, অনেক মন্দির আছে, তার সাথে সাথে কংসের কিলা আছে। তো চলো লেটস গো। গাইস তখন চটপট করে ব্রেকফাস্ট করে নেব, তার কারণ অলরেডি অনেকটা দেরি হয়ে গেছে। আর গাইস এখানে খুব সুন্দর একটা মন্দির দেখতে পেলাম, রাম সীতা লক্ষ্মণ রাধা কৃষ্ণ এবং মাতা রানী। খুব সুন্দর লাগলো মন্দিরটা, এটা একদম হোটেলের কাছে ছিল সেটা আমার একদমই জানা ছিল না। তো আমরা পৌঁছে গেছি এখন শ্রীকৃষ্ণ জন্মস্থান। তো তোমরা সকলেই জানো শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল একটা জেলখানায়, তো এই হচ্ছে সেই জেল। তো এই জেলের মধ্যে শ্রীকৃষ্ণের যেখানে জন্ম হয়েছিল সেখানে যাব। আর তোমরা সকলেই জানো যে মাতা দেবকী এবং পিতা বসুদেবের কাছে জন্ম নিয়েছিলেন শ্রীকৃষ্ণ তার অষ্টম সন্তান রূপে। আর গাইস এখানেও আমি কোনো ব্লগ করতে পারলাম না। তোমরা সকলেই জানো যে এরকম তীর্থস্থানে অনেক জায়গা আছে যেখানে তুমি ব্লগ করতে পারবে না, তো কোনো ব্যাপার না, তোমরা বাইরে থেকেই দেখো। আর তোমরা যারা যারা এখানে আসতে চাও, এটা ভিতরটা দেখতে চাও, তাহলে চটপট চলে আসো এখানে, কি ওয়েট করছো? তোমরা সকলে জানো যে বৃন্দাবন থেকে কিছুটা দূরে রয়েছে গোকুল, আর গোকুলেই কিন্তু শ্রীকৃষ্ণের বাল্যকাল কেটেছে। এটা অনেকেই জানে না যে গোকুলটা কিন্তু পরে ছেড়ে তারা বৃন্দাবন চলে যায়। সেই বাড়ি যেখানে শ্রীকৃষ্ণ মা যশোদা এবং নন্দ বাবার সাথে নিজের বাল্যকাল কাটিয়েছিল। আর তোমরা হয়তো জানো না যে বসুদেব জেল থেকে, অর্থাৎ সেই কংসের জেল থেকে এখানে স্থানান্তরিত করেছিল শ্রীকৃষ্ণকে। Three 28 a.m.
গাইজ, আমি চটপট করে করে নেবো লাঞ্চ, তারপর লাঞ্চ করে চটপট করে আমাদের হোটেলে যাওয়া হবে। তার কারণ হোটেলে বেশিক্ষণ থাকবো না, ডেলি কিন্তু কিছুক্ষণ রেস্ট করে আমাদের আবার রাতের ট্রেন আছে। তো চলো লেটস গো। তারপর আমাদের রাতের ট্রেন ধরে আমরা শুয়ে চলে যাবো হরিদ্বার। তো চলো লেটস গো। Six hours later. তোমাদের সকলকে রাধে রাধে আর জয় শ্রী কৃষ্ণ। তোমাদের সকলকে খুব ভালো থেকো, সুস্থ থেকো। টিল নাও, গুড বাই, টাটা, সি ইউ, সায়োনারা।